I would like to invite Mr. Ershadul Hoque, founder and CEO of Rise Up Labs, to tell us the story behind making a good game. Mr. Ershad, thank you. আমি এরশাদুল হক সিইও রাইজ আপ ল্যাবস। যেহেতু আজকের ওয়ার্কশপটি আইডিয়া নিয়ে, সো আমি একটু আমরা কিভাবে আইডিয়া জেনারেট করি এবং সেই আইডিয়াকে কিভাবে গেমে কনভার্ট করি এটা নিয়ে একটু শর্টলি একটু বলবো। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে আমরা যেই গেমটি সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে সেই গেমটি নিয়ে অ্যাকচুয়ালি সেই গেমটির আইডিয়াটা এসছে খুবই সিলি প্রসেসে। আবার যেই গেমটি নিয়ে সবচেয়ে বেশি আমাদের এক্সপেকটেশন ছিল, অনেক বেশি কাজ করেছি, অনেক আইডিয়াতে অনেক বেশি ইনপুট দিয়েছি, অনেক রিসার্চ করেছি, কিন্তু দেখা গেছে যে এন্ড অফ দ্য ডেতে ওইটার রেজাল্ট খারাপ হয়েছে। তো মানে আইডিয়ার জিনিসটা এরকম যে এটা কোন আইডিয়াটা যে ভালো করবে এটা আপনি কখনোই, যখন আইডিয়া পাবেন বা আইডিয়া নেবেন তখন আপনি কখনো বুঝবেন না। যেমন আমি আমার সবচেয়ে সাকসেসফুল যে গেম ট্যাপ ট্যাপ অ্যান্ডস, আমি ওটার হিস্টোরি যদি বলি, ওইটা খুব মজা করতে করতে আমাদের বাসাতেই সবাই, আমি যখন ফার্স্ট গেম নিয়ে কাজ স্টার্ট করেছিলাম, তখন আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কথা বলতে বলতেই একটা আইডিয়া আসলো যে আচ্ছা আমরা যদি একটা গেম বানাই যেখানে আমরা পোকামাকড় মারতে পারবো, কারণ আমরা নর্মালি যে মশা, তারপর পিঁপড়া, এগুলো দেখলে যদি ডিস্টার্ব করে দেন আমরা মারতে চাই, আমরা ট্যাপ করে মারতে চাই। তো এই আইডিয়াটাকে যখন আমরা চিন্তা, ঠিক আছে, এটার একটা প্রোটোটাইপ বানাই, তো আমরা যে কেমন লাগবে খেলতে, এরকম একটা গেম। তো আমরা যখন এটার প্রোটোটাইপ বানাইতে গেলাম তখন আমরা দেখলাম যে এটাকে এত পোকামাকড় দিলে গেমটা একটু কমপ্লেক্স হয়ে যাবে আমাদের। তখন আমরা মাত্র স্টার্ট করেছিলাম, তো আমরা ভেবেছিলাম ঠিক আছে এত কিছু না করে আমরা এটাকে আরও কাটসাট করে নিয়ে আসি যে শুধু পিঁপড়া মারবে, আমাদের এত পোকামাকড় দেওয়ার দরকার নেই, শুধু পিঁপড়া মারবে। সো সেই একটা র কনসেপ্ট যেটা একটা ফ্যামিলি ডিসকাশন থেকে মজা করতে করতে আসছিল, সেই জিনিসটা ডেভেলপমেন্টে কনভার্ট হতে হতে অ্যাকচুয়ালি একটা গেম হয়ে গেল যে পিঁপড়া মারার গেম। তো আবার এরকম এক্সপিরিয়েন্স আমার হয়েছে যে আমরা অফিসে প্রফেশনাল গেম ডিজাইনাররা গেম ডিজাইন করেছে, কিন্তু আলটিমেটলি যখন আমরা প্রোডাকশন শেষ করার পর লঞ্চ করলাম, গেমটা অ্যাকচুয়ালি খেলতে ভালো লাগছে না। তো আমার মেন সামারিটা হলো যে আসলে গেম আইডিয়া যে কোনো জায়গা থেকে আসতে পারে এবং প্রত্যেকটা আইডিয়াই অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল, কিন্তু আইডিয়াটাকে আপনি কনভার্ট করে কীভাবে একটা প্রোডাক্ট তৈরি করবেন, এই যে টোটাল যে প্রসেসটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এইখানে প্রত্যেকটা স্টেপ ইম্পর্ট্যান্ট, কারণ ধরুন আপনার একটা, আমাদের অফিসে যেটা হয় যে অ্যাকচুয়ালি চা বানায় অফিসের, সেও আমাদেরকে মাঝে মাঝে এসে মজা করে আইডিয়া দেয়, আছে এরকম একটা গেম হতে পারে, ওরকম একটা গেম হতে পারে। আমরা প্রত্যেকটা আইডিয়াকেই শুনি, কিন্তু ওই আইডিয়াটা, ওইটা একটা র কনসেপ্ট, ওই আইডিয়াটাকে একটা গেম কীভাবে বানাবো ওটা একটা ডিফারেন্ট একটা প্রসেস। ওটার জন্য আমাদেরকে ওই আইডিয়াটাকে আগে ভ্যালিডেট করতে হবে, রিসার্চ করতে হবে আইডিয়াটা নিয়ে যে এরকম গেম অলরেডি মার্কেট প্লেসে আছে কি না, এবং যদি আমরা এই কনসেপ্টে গেম বানাতে চাই তাহলে এটাকে কিভাবে আমি কনভার্ট করে ডিফারেন্ট টাইপের একটা এক্সপিরিয়েন্স দিব ইউজারকে। দেন যদি সেটা হয় তারপরে গিয়ে প্রোটোটাইপ করতে হবে, প্রোটোটাইপ থেকে আমাদেরকে কনফার্ম হতে হবে যে হ্যাঁ এই গেমটা খেলতে ভালো লাগছে, এই গেমটা যদি আমরা ফাইনালি করি তাহলে ইউজাররা এটা লাইক করবে, এটা অনেক দিন ইউজার সময় দিয়ে গেমটা খেলবে। তো মেইন সামারিটা হলো যে প্রত্যেকটা আইডিয়াই আসলে মজার, এবং ইউনিক আইডিয়া বের করা অনেক কঠিন। ইউনিক বলে আসলে আমি ইউনিক শব্দটাকে অতটা বেশি ইম্পর্টেন্স দিই না, কারণ আপনি যদি বলেন ক্ল্যাশ অফ ক্ল্যান একটা মারামারির গেম, এখানে ফাইট করে একজন আরেকজনের সাথে, আমি ক্ল্যান তৈরি করি, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু ইউনিক না। এমন না যে এরকম কোনো গেমের আগে হয় নাই, কিন্তু ওরা যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে এইটা ইউনিক। তো আইডিয়া, একই রকম আইডিয়া নিয়ে মার্কেটে অনেক গেম আছে, কিন্তু সবগুলো গেম ভালো লাগে না। যেটা সবচেয়ে বেস্ট হইতে এক্সপ্রেস করতে পেরেছে বা তৈরি করতে পেরেছে ওইটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি খেলতে ভালো লাগে, আমরা ওইটাতে বেশি সময় দিই। তো সব আইডিয়া থেকেই আমাদেরকে প্রাধান্য দেওয়া উচিত, এবং আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমরা এটাকে গেমে কনভার্ট করব তখন আমি এটাকে কীভাবে ইউজার এক্সপিরিয়েন্স তৈরি করছি, এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আইডিয়াটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট না, ওইটাকে ইউজার এক্সপিরিয়েন্স কীভাবে আমি দিব, ওইটাকে কনভার্ট করে প্রোডাক্ট তৈরি করব, ওটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ।